প্রাণঘাতী ব্যাধি কিডনি রোগে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এক জরিপের ফল বলছে, দেশে 2 কোটি মানুষ কোনো না কোনোভাবে ভুগছেন মারাত্মক কিডনি জটিলতায়। ব্যয়বহুল এ রোগের দুটি চিকিৎসা পদ্ধতির অন্যতম ডায়ালাইসিস বা যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে কিডনির কাজ করানো। অনেক বেসরকারি হাসপাতালে প্রতিবার ডায়ালাইসিস করাতে খরচ পড়ে যায় 4,000 থেকে 9,000 টাকা পর্যন্ত। এমন অবস্থায় 2016 সালে প্রথম সরকারি বেসরকারি অংশীদারত্ব বা PPP উদ্যোগে চালু করা হয় ডায়ালাইসিস সেবা, যেখানে বর্তমানে 510 টাকায় অসহায় গরিব রোগীদের দেয়া হচ্ছে এ সেবা। তবে এখানেও অনেকটা জিম্মি অংশীদার ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের কাছে। বকেয়া পরিশোধের দাবিসহ নানা অজুহাতে প্রায়ই প্রতিষ্ঠানটি সেবা বন্ধ করে দেয়, রোগীদের পড়তে হচ্ছে বিপাকে। এক বছরের মধ্যে এটা খুব দ্রুত ব্যবধান হচ্ছে, 6 মাস, 3 মাস, 2 মাস পরপর হচ্ছে। যখন ওনারা বলে যে আমরা করতে পারবো না, কালকে থেকে বন্ধ নোটিশ, তখন আমরা আতঙ্কিত হয়ে যাই। একটা রোগী যদি আপনার কয়েক ঘন্টার মধ্যে ডায়ালিসিস না পায়, সে কিন্তু শ্বাসকষ্ট হয়ে মারাও যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবের কারণেই স্যান্ডরের কাছে জিম্মি হতে হচ্ছে রোগীদের। আর সক্ষমতা থাকলেও অতীতের বিভিন্ন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ার কারণেই ডায়ালাইসিস সেবা এখনও বের হতে পারছে না বেসরকারি খাত নির্ভরতা থেকে। পূর্ববর্তী যে গভর্নমেন্টই ছিল, ওনারা কখনোই কিন্তু এই ব্যাপারে একটু তার দূরদর্শিতা দেখান নাই, কেউ কোনো পদক্ষেপ নেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী উনি সর্বপ্রথম এই উদ্যোগ নিয়েছেন এবং কিডনি রোগীদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে উনি বাজেট পাশ করেছেন। সেই দিক থেকে আমি মনে করি যে স্টেপ বর্তমান গভর্নমেন্ট নিয়েছেন, এই সমস্যা সমাধান হবে, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার। কর্তৃপক্ষ বলছে, আগামী 3 মাসের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে ডায়ালাইসিস সেবার পরিসর। আর একেবারে প্রান্তিক পর্যায়ে কম খরচে এই সেবা পৌঁছাতে এর মধ্যে দেশের সব মেডিকেল কলেজ, হাসপাতাল ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন প্রকল্প নেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই চেহারাটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ঢাকা মেডিকেল কলেজকে আরো 20 বেড বাড়াতে বলছি আমরা। সরদি হাসপাতালে এখন 10 বেড ছিল, ওরা এই মাসে 20 বেড করতেছে, এটাকে 50 বেড করার চেষ্টা করা হচ্ছে। এবং কুর্মিটোলা 60 বেড ফাংশনিং করবে। 8টা বিভাগীয় শহর এবং বিভিন্ন জেলা শহরে ডায়ালিসিস সেন্টার। খুব তাড়াতাড়ি এটা পারচেজও হয়ে যাবে। আমার মনে হয় যে এই সুফলগুলো 6 মাসের মধ্যেই জনগণ পাওয়া শুরু করবে। কিডনি রোগের চিকিৎসা ব্যয়বহুল হয় প্রতিরোধে সাধারণ মানুষকে বেশি নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।